হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন। অল বাংলা এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তো ভিডিওটি কেউ মিস করবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে আমরা একটি ফেসবুক প্রোফাইলের নাম স্টাইল করে লিখব। অনেকেই আছে যারা ফেসবুক প্রোফাইলে যেখান থেকে নাম চেঞ্জ করে তো সেখানে গিয়ে স্টাইল করে লিখতে চায়, কিন্তু লিখতে পারে না, কারণ ওখান থেকে স্টাইলিশ করে নাম লিখতে গেলে আপনাকে প্রথমে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কী করে আমরা একটি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে স্টাইলিশ করে নাম লিখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান অন করে দিন। তো বন্ধুরা, ফেসবুকে স্টাইলিশ করে নাম লেখার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব, তারপর এখানে সার্চ করব ফ্রেন্সি কিবোর্ড। তো আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। অ্যাপটি ইনস্টল করার পর আপনি এটি ওপেন করবেন, তারপর এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আপনি ফ্রেন্সি কিবোর্ডটি অন করে দেবেন, তারপর ওকে করে দেবেন, তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আপনি আবার এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ফ্রেন্সি কিবোর্ডটি করে নেবেন। তো এখান থেকে এবার অ্যাপটির কাজ শেষ হয়ে গেছে, এবার আপনি বেরিয়ে আসবেন এখান থেকে। তো আমরা যেহেতু ফেসবুকের নামটা স্টাইলিশ করব তো সেই জন্য এবার ফেসবুকে যাব, তারপর এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করব, তারপর নিচে স্ক্রল করে আসব। তো এখান থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করব, তারপর সেটিং অপশানে ক্লিক করব, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা সবার উপরে অপশানটিতে ক্লিক করব, তারপর এখান থেকে নেমের উপরে ক্লিক করব, তারপর এই বক্সটিতে আমরা ক্লিক করে নামটি কেটে দেব। পর এখানে একটি আপনি এফ দেখতে পাবেন, তো এফের উপরে ক্লিক করব, তারপর আবার এখান থেকে এফের উপরে ক্লিক করব। তো এখানে অনেকগুলি স্টাইল দেখতে পাবো, এখান থেকে আমরা যে কোনো স্টাইলটি নিতে পারবো, তো আপনার যেটা পছন্দ আপনি নেবেন। তারপর এখান থেকে আপনার নামটি লিখবেন, নামটি লেখার পর আপনি এখানে টাইটেল লিখবেন, টাইটেলটি লেখার পর আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ অপশান পাবেন। তো আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করে দেবেন, রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করার পর আপনার নামটি এখান থেকে স্টাইলিশ হয়ে যাবে। তো ফ্রেন্ড, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ বুঝতে পারলেন যে কীভাবে আমরা একটি ফেসবুকের নাম স্টাইলিশ করে লিখতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।